তোরা ভেবেছিলিস কাঁধ ব্যাগা পুষ্পা গুলি খেয়ে হয়তো টপকে গেছে, কিন্তু আমি জলের তলা থেকে সাঁতার কেটে জঙ্গলে উঠে বাঘের দুধ খেয়ে বেঁচে আছি রে শালা। কি সুন্দর চাচার ঘর থেকে একটা বাংলার বোতল নিয়ে এক ঢোকে সাবার করে দেই। ওই দেখার পর আমার চাচা আমারে আর আমার মারে ঘর থেকে বের করে দেয়। আর এখন যখন আমি একটা কাউন্টার খুলছি, শালা আমার বাড়িতে মদ খেতে আসছে। ফুটিয়ে দে শালারে, ফুটিয়ে দে। আমি বাড়ি ছিলাম না বলে তুই আমার প্রীতির সঙ্গে মদ খেতে গিয়েছিলিস? দম থাকলি আমার সঙ্গে মদ খেয়ে দিবস, একটা সাড়ে সাতটা আর আমি একা। দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা। আজ পর্যন্ত তোমার যতগুলো ভক্ত এনে দিয়েছি সবাই তোমার পুজো করে, সারাদিন গেঁজা খেয়ে পড়ে থাকে। আরো কয়েকশো গেঁজা খোর পিছনে ছুটেছে রে। তোমার আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে।